ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব, যদি সুখী সমৃদ্ধময় জীবন চান, প্রচুর প্রচুর টাকার মালিক বা মালকিন হতে চান, জীবনে কোনোদিনও এই তিনটে জিনিস কাউকে দান করবেন না। ঠিকই শুনেছেন, জীবনে কোনোদিনও তিনটে জিনিস কাউকে দান করবেন না। যে তিনটে জিনিস দান করলে আপনি নিজের হাতে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব, প্রগতি, সমৃদ্ধি সমস্ত কাট আপ করে দেবেন নিজের হাতেই, সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আলোচনা আরম্ভ করছি। দেখুন, আমাদের জীবন, আমরা যেহেতু সামাজিক জীব, আমরা জীবনে সামাজিকতা রক্ষা করার জন্য বা আবেগ থেকে আমরা তাড়িত হয়ে, আবেগ তাড়িত হয়ে অনেক দান ধ্যান করি। কিন্তু দান করতে গিয়ে নিজের সৌভাগ্যকেই না দান করে বসেন, দুর্ভাগ্যকে না আমন্ত্রণ দেন, এরম কাজ করবেন না। তাই তিনটে জিনিস, অনেকগুলোই আছে, তার মধ্যে তিনটে জিনিস আজকে আলোচনা করছি, কখনোই দান করবেন না। প্রথম হচ্ছে কাপড়, জামা কাপড়, বস্ত্র। দেখুন, শাস্ত্রে বলেছে বস্ত্রদান শ্রেষ্ঠ দান। আর আমাদের যে জীবনে বেঁচে থাকার প্রায়োরিটি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটে হচ্ছে প্রায়োরিটি পাই, তিনটে ম্যান্ডেটরি। এই তিনটে হলে আমাদের জীবন চলে যেতে পারে। খাবার জন্য, খিদে মেটানোর জন্য খাবার, থাকার জন্য, মাথা গোজার জন্য, আত্মরক্ষার জন্য একটি বাসস্থান, আর পরনে লজ্জা নিবারণের জন্য যদি আমাদের একটা বস্ত্র থাকে, আমরা কোনো রকমে কায় ক্লেশে দিনটি অতিবাহিত করতে পারি, জীবন অতিবাহিত করতে পারি। কিন্তু এই বস্ত্র, বস্ত্রদান অবশ্যই ভেবে চিন্তে করবেন। অনেকে আছে জামাকাপড়, প্রচুর জামাকাপড়, সেগুলো পরে আর দিয়ে দেয়, একে ওকে দিয়ে দেয় পুরনো বস্ত্র। একদিন পরলো, হয়তো এক ঘন্টার জন্য পরলো, দিয়ে দিল, এটা তার ফ্যাশন, সে কিন্তু মনে করে না। কিন্তু ভুলেও পুরনো বস্ত্র কাউকে দান করবেন না। যদি দিতে হয় নতুন বস্ত্র দিন, কেন শুনুন। আর পুরনো বস্ত্র দেওয়াটাকে দান বলে না, আপনার প্রয়োজন নেই আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু যখন আপনি দান করবেন তখন আপনার মধ্যে একটা কি থাকবে, একটা ফিলিংস তৈরি হবে যে আমি কিছু করছি, করতে হবে। দেখুন, দুটোর মধ্যে ভালো করে আপনারা পরিবর্তন এবং ইনার মিনিংটা বোঝার চেষ্টা করুন। আমার প্রয়োজন নেই, আননেসেসারি লাগছে, জায়গা নেই রাখার, আমার কাছে এটা ভ্যালুলেস মনে হচ্ছে, তখন সেটা কাউকে দিয়ে দিচ্ছেন। আর আপনি নিজে ইচ্ছা করে ভ্যালুয়েবল জিনিস কাউকে দিচ্ছেন। যখন আমরা টাকা পয়সা দান করি বা নতুন বস্ত্র দান করি, একটা ইচ্ছা থেকে, একটা আবেগ থেকে কাজ করি, ওটিও আবেগের, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটার মধ্যে আমার মধ্যে কি আছে, একটার মধ্যে আমার মধ্যে সমর্পণ আছে, একটা দানি মনোভাব আছে, আর একটার জাস্ট ছেড়ে ফেলার ব্যাপার আছে, তাই না? যাকে দিচ্ছেন, এরকম অনেক হয় যে তার ইচ্ছা নেই কিন্তু তার উপায়ও নেই, সে গ্রহণ করছে পুরনো জিনিসটি, অবশ্যই এটি করবেন না। আরেকটি জিনিস করবেন না, যদি দিতে হয়, দান করতে হয়, অবশ্যই যার সত্যি প্রয়োজন আছে, গরিব দুঃখী মানুষকে দান করবেন। একদম যার নেই, সহায় সম্বলহীন, আপনার জিনিসটি নিয়ে তার মুখে হাসি ফুটবে, তাকে দান করবেন, সেটি প্রকৃত দান। আত্মীয় বন্ধু পরিজন যাদের, তারা কিনতে পারবে, ওটা বিয়ার করতে পারবে, তাদেরকে দিলে সেটাকে দান করা বলা হয় না, সেটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে আসে, একটা রিটার্ন গিফটের ব্যাপার থেকেও, আমাকে দিয়েছে আমাকেও দিতে হবে। নতুন জামা কাপড়ের কথা বলছি, নিশ্চয়ই আপনি আত্মীয় বন্ধু পরিজনকে সাথে ডেকে ডেকে আপনার পুরনো জিনিস দেবেন না, সেখানে আপনার বাঁধবে যদি কিছু মনে করে। এই যদি কিছু মনে করে, যদি আমরা ভাবি যে গরিব দুঃখী মানুষ যাদের দিচ্ছি তাদেরকে একটা নতুন দিক,
মানসিকতা তৈরি করতে হবে, নতুন বস্ত্র, সেটাকেই দান বলা হয়, নতুন বস্ত্র দান। পুরনো জিনিসকে বললাম দান বলা হয় না, নতুন বস্ত্র অবশ্যই করবেন। যদি পুরনো বস্ত্র সত্যিই দিতে হয় অবশ্যই কেচে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ করে দেবেন তার আগে, না না হলে আপনার দুর্ভাগ্য, আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। কেননা সূক্ষ্মভাবে এবং স্থূলভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার ভাগ্য দুর্ভাগ্য সেখানে জড়িত আছে। আর যে ব্যক্তি সেটি পড়বে তার দুর্ভাগ্যও যত সে ব্যবহার করবে আপনার কাছে সেটি কিন্তু মানে ইনভিজিবলি চলে আসবে, আপনি চোখে দেখতে পাবেন না, ফিল করবেন, আপনার অবস্থা অবনতি হবে। তাই এই কাজটি করবেন না। বস্ত্র, পুরনো বস্ত্র দানের ব্যাপারটা বললাম। দ্বিতীয় হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলকে শনি গ্রহ দ্বারা, শনিদেব দ্বারা প্রভাবিত একটি জিনিস বলা হয়। শাস্ত্র অনুসারে কখনোই সর্ষের তেল দান করবেন না। দেখুন, আমরা কিছু কিছু সময় বলি, অ্যাস্ট্রোলজার যারা তারা বলি যে সর্ষের তেল দান করুন। সর্ষের তেল তখনই দান করতে বলি যখন শনি, আপনার অবস্থা, শনির অবস্থা খারাপ থাকবে। দেখুন, শনি জন্মছকে উচ্চস্থ থাকে তুলা রাশিতে আর নিচস্থ থাকে মেষে। শনি যখন রাহু যুক্ত হয় বা 6-8 12 কানেকশনে থাকে বা অবস্থা যদি ভালো না থাকে, তখন আমরা বলি যে রেমেডি হিসেবে দান করুন গরিব দুঃখীদের বা মন্দিরে বা শনিদেবের উপর তেল দান করুন। কিন্তু দান করুন মানে তেল প্রদান করুন শনিদেবকে, তো আর আপনি এত বড় আপনার ক্ষমতা নেই যে কোনো ঈশ্বরকে, ভগবানকে আপনি কী করছেন দান করবেন, সে ক্ষমতা আহামক নিশ্চয় আমরা হব না। মানুষ, আমার লেভেলের মানুষের কথা বলতে পারি, আমার লেভেল মানে হচ্ছে গরিব দুঃখী তারা মানুষ, আমরাও মানুষ, এই লেভেলের কথা বলছি। অর্থাৎ মনুষ্যত্বের দিক থেকে এই লেভেলের কথা বলছি, স্ট্যাটাসের কথা বলছি না, যে ধনী গরিবের সেই স্ট্যাটাসের কথা, লেভেলের কথা বলছি না। শাস্ত্র বলছে এবং আমাদের অ্যাস্ট্রোলজি এটি সাপোর্ট করে যে যে গ্রহ নিচস্থ সেই গ্রহের দান করতে হয়। যদি ধরুন ভালো পজিশনে আপনার শনি আছে, আপনি যদি সর্ষের তেল দান করেন, তো নিজে হাতেই নিজেই কী করছেন, শনিদেবকে রাগিয়ে দিচ্ছেন, অতিষ্ঠ করে দিচ্ছেন। এর ফলাফল আপনাকে ভোগ করতেই হবে, কেননা তিনি ন্যায়েস। সো আপনাকে অবশ্যই জানতে হবে ইভেন আপনি কী কী দান করছেন। সবসময় দান করার আগে দেখে নিতে হবে সেই গ্রহটা আপনার কি উচ্চস্থ আছে, ভালো পজিশনে আছে। বলবো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলবো, কখনোই নিজের যদি ভালো, নিজের যদি ভালো গ্রহ থাকে সেই গ্রহের, এর গ্রহ দ্বারা প্রভাবিত কোনো জিনিস প্লিজ 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 কখনোই দান করবেন না। দান করলে কিন্তু সেই গ্রহ কুপিত হয়ে যাবে, আপনার দুঃখের দিন আরম্ভ হয়ে যাবে। সো বি কেয়ারফুল, অবশ্যই আপনাকে জানতে হবে কী দান করছেন, কাকে দান করছেন, কেন দান করছেন, সমস্ত পারপাস আপনাকে জেনে নিতে হবে। নাহলে দানের সুখ তো ভোগ করতে পারবে না, দুঃখ ভোগ করতে হবে। ঝাঁটা, ঝাড়ু, দেখুন আমরা ঝাড়ু বা ঝাঁটা কেন ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য, নেগেটিভিটি তাড়ানোর জন্য, এবং ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস। তাই ঝাঁটা কিন্তু কুনজর থেকে আমাদেরকে রক্ষা করে। আমরা ঝাঁটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো মা লক্ষ্মী, যত আমরা সম্মান করব তত মা লক্ষ্মী আমাদের গৃহে অবস্থান করবে। কিন্তু যদি আপনি ঝাঁটা দান করেন, তাহলে আপনার সমস্ত সুখ আপনি কি করবেন, নিজে হাতে তুলে দেবেন অন্যজনের হাতে। কখনোই কাউকে ঝাঁটা দান করবেন না। হ্যাঁ, ঝাঁটা দান করতে যদি হয় মন্দিরে দান করতে হবে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য, তাও সেটা গুপ্ত দান। নিজের ব্যবহৃত ঝাঁটা কোনোদিনও কাউকে দেবেন না। বলবেন ম্যাম কোথায় রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সযত্নে রেখে আসতে হবে কোনো গাছের নিচে, কিন্তু কাউকে দেবেন না, অবশ্যই দেবেন না। দিলে আপনার জীবন থেকে মা লক্ষ্মীর অবস্থান চলে গেল, আপনি দুঃখ কষ্টের ভাগিদার বা ভাগিদারিনী হয়ে যাবেন। সো বি কেয়ারফুল, এই তিনটে জিনিস কখনোই আপনারা কাউকে দান করবেন না। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।